গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 9টা, ছাদে এসেছি। ছাদে এসে দেখো, তোমাদের সঙ্গে এবছরে আমার স্থলপদ্ম প্রথম ফুটেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু চেঞ্জার মানে এখন সাদা, আর একটু যত বেলা বাড়বে ওটা পুরো রেডিশ পিঙ্ক হয়ে যাবে। আর আমার সূর্যমুখী ফুলের তো কুড়ি এসেই গেছে, আর কুড়িগুলো কত বড় হয়েছে দেখো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক গাছ হয়েছে, কিন্তু এগুলোকে আলাদা করে বসানোর জন্য একটা মাঠ চাই। তো মাঠ তো আর নেই, এই ছোটো ছোটো যা গামলা টামলা আছে, পালতি ফালতি আছে, তাতেই বসে সূর্যমুখী ফুল, ফুল হলেই হলো, সুন্দর হলেই হলো, ব্যাস। আর আমার অ্যাডিনিয়াম রিপোর্ট করার পরে সুন্দর ফুল এসে গেছে, গাছ একদম ফুলে ভরা। যত জল দিচ্ছি গাছ তত সতেজ হয়ে যাচ্ছে। আর এই যে দেখেছো, ল্যান্ড লোটাস এখন পিঙ্ক হয়ে গেছে। এখন তো প্রায় 11:30 বাজতে যাচ্ছে, জানি যত বেলা বাড়ছে তত আস্তে আস্তে কালার পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা একটা অদ্ভুত জিনিস লাগে। প্রথম যখন আমি এটা জানতে পেরেছি, আমি মানে ইগার ছিলাম কবে আমি আমার এই গাছটা বসাবো। তো যাই হোক, গত বছরও ফুল ফুটেছে, এবারেও ফুল ফুটেছে। আর এই দেখো, এবারে কুড়ি হয়েছে বেশি, গত বছরে দুটো মাত্র কুড়ি হয়েছিল। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে সেদিনকে ওভেন নিয়ে এসেছিলাম, আজকে সেই ওভেনটা লাগাতে হবে। সময় আর পাচ্ছিলাম না, সময় পাওয়ার থেকে বড় কথা ভাবছিলাম একটা ভালো দিন। তো দিন দেখো, আগামীকাল 27 রোজা আছে, তো আজকে ভাবছি এটা উদ্বোধন করে ফেলবো একদম। তো গ্যাস যে লাগাবে, তার ওভেন যে লাগাবে, তাকে ডেকে ফেলেছি। ডেকে ফেলার পরে এগুলো সব খুলে সব কিছু দেখে নিচ্ছিলাম ঠিকঠাক করে, কারণ এগুলো তো সম্ভব না আমাদের পক্ষে লাগানো, কারণ ওই যে যে পাইপটা হয়, পাইপটা লাগানো খুবই মানে কঠিন একটা কাজ। আর আমাদের ছোট্ট একটা মিস্ত্রি আছে, পুচকু মিস্ত্রি, দেখো না কী সুন্দর সমস্ত ওভেন টোভেন নিজেও চেক করছে, ওগুলো খুলছে, একবার বসে বসে দেখেছে যে কেমন করে খোলা হয়েছে, সেগুলো দেখেছে, দেখে বসে বসে কত পাকামো করছে, মানে পাকা একটা হয়েছে। দেখো ওইভাবে লাগানো ছিল, ওটাকে আবারও ওরকম করেছে। তারপর যেখানে যা নব আছে, যা আছে, উনি তো রান্নাঘরে থাকতে বেশিই ভালোবাসেন, কারণ তোমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছো রান্নাঘরে এসে এটা ওটা হাত দেয়, তরকারি টেস্ট করে আমাদের সাথে সাথে, সবই পারে। ও এখন পাকা বুড়ি হয়েছে একটা, ওই যে দেখছো ঘোরাচ্ছে কেমন করে নবটা, আর বসেছে দেখো, মনে হচ্ছে একদম মানে সব জানে, ও সব জেনেই একদম এসছে এরকম। ওরে বাপ রে বাপ, ঘোরানোর কি স্পিড, বসেছে দেখো কিরকম পাকাদের মতন। যাই হোক, আজকে এতে একটা স্পেশাল কিছু রান্না করব ভেবেছিলাম। তো যাই হোক, রাতের বেলা ভাবছি একটু ফিশ ফ্রাই করব। তার আগে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব ভেটকি মাছ কিনে এনে ফিলে করার, আর লোক ছিল না তো মাকেই আজকে ফিলে করে নিতে হয়েছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব মা কী করে ভেটকি মাছের ফিলে, একদম মানে আহামরি কিছু নয়, কিন্তু তবুও কীভাবে মা করে সেটাই তোমাদের সঙ্গে দেখাবো। একটু কঠিন হয় কাজটা, খুব ধারালো ছুরি বা বটি না হলে ডিফিকাল্ট হয়, কারণ ভেটকি মাছ এমনি কাঁটা ফাটাগুলো ভীষণ শক্ত, তো ঠিকভাবে না সাবধানে করলে হাত কেটে যাওয়ার চান্স প্রচুর। তো ওভেন লাগানো প্রায় শেষের দিকে, মা একটু সব কিছু চেক টেক করে নিচ্ছিল, দেখে নিচ্ছিল কোনো জায়গায় কোনো লিকেজ টিকেজ আছে কি না, হবে না কারণ একদম সিল্ড ছিল। আর নতুন পাইপ লাগানো হয়েছে, তো এটা ডাবল ওভেন যেটা ছিল সেটা নিচের ঘরে রাখা হয়েছে, কারণ এই গরম পড়ছে, এবার আমাদের নিচে রান্নাবান্না শুরু হবে, কারণ ওপরে প্রচণ্ড গরম, মানে থাকা যায় না অত্যাধিক গরমে। আর এই যে মা যে ভেটকি মাছ এমনি কেটে এনেছিলো, কিন্তু ফিলে করার লোক ছিল না বলে মাকেই আজকে ফিলে করতে হচ্ছে, এরকম মাঝে মাঝেই করতে হয়। তো তোমাদের সঙ্গে কোনো দিন শেয়ার করিনি, তো তোমাদের যাদের ফিলে করার ভেটকি মাছ গোটা কিনে আনছো অথচ ফিলে করার লোক নেই তখন মানে বাজারে, তখন নিজেরা কীভাবে করবে সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকে ভিডিওটা। দেখো মা প্রথমে একদম চামড়াগুলো আস্তে আস্তে তুলে নিল, নেওয়ার পরে মাঝখান থেকে ওই যে কাঁটাটা মাঝখানে আছে তার সাইড দিয়ে কেটে নিচ্ছে। খুব কঠিন কাজটা, খুবই কঠিন এবং খুব সাবধানে কাটতে হয়। তো যেখানটা আমাদের বাসন টাসন সব মাজা হয় রাখা হয় ওইখানে কাজে, যাতে চারিদিকে মাছের গন্ধ না হয়ে যায়। আমরা বেসিনে সিঙ্কে খুব একটা মাছ ফাছ ধুই না, কারণ ওখানে হাত ফাতেই করা হয়, মানে খাবার সবজি টবজি কেটে ধোয়া হয়, ওখানে মাছের গন্ধ বা এঁঠো বাসন টাসন আমরা ওখানে রাখি না। তো এইভাবেই আমরা আলাদা করে সমস্ত কিছু করি, মাছ মাংস পুরো সেপারেট জায়গায়, সিঙ্কে আমরা ওটা তুলি না। মাঝে মাঝে যখন সব পরিষ্কার হয়ে যায় তখন একটু তুলে নিই, জাস্ট একটা ওয়াশ দিয়ে দিই ভিনেগার দিয়ে, কিন্তু এইরকম টাইপের একদম র টাইপের রাখলে এরকম করেই আমরা পরিষ্কার করি। দেখো মা কি সুন্দর চামড়াগুলো আর কেটে বাদ দিচ্ছে, তারপরে ফিঙ্গার মানে ফিশ ব্যাটার ফ্রাইয়ের বা ফিশ কাটলেট বা ফিশ ফিঙ্গার সবই করা যায় বাড়িতে, একটু সাবধানে করতে হয়, দেখে শুনে বুঝে একটু স্মার্টলি করতে হয়। তো মা ফিঙ্গারের ফিলেটা করে নিচ্ছে, আজকে রাত্রে ডিনারে থাকবে।
হ্যাঁ, অনেকে স্ন্যাক্সে খায়, কিন্তু অনেক সময় হয় না, ডাল ভাত আলু সিদ্ধ আর একটুখানি ফিশ ফিঙ্গার থাকলে আর কিছু লাগেই না। দেখো মা একটা একটা করে পুরো ফিঙ্গার করে নিচ্ছে। এর আগে ফিশ ফ্রাই কীভাবে আমি করি অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আজকে ফিলেটা কীভাবে মা করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মাছের যে কাঁটা ফাটাগুলো বেরিয়েছে সেগুলো আর একদিন কাঁটা চচ্চড়ি করে নেওয়া হয়। এরকম বহুবার আমাদের ফিলে করার লোক এদের মা মানে সপ্তাহে দুদিন আসে, তো হয়তো সেদিনকে গেলাম না, তখন আর ফিলে করা হয় না, তখন নিজেদেরই করতে হয়। তো ভালো করে ধুয়ে জল ফল ভালো করে ঝরিয়ে লেবু গোলমরিচ গুঁড়ো আর নুন ভালো করে দিয়ে দেওয়া হলো। আর ওদিকে ধনে পাতা আর পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, আদা রসুন কিন্তু দিই না। অনেকে হয়তো ভাবে ভেটকি মাছ আদা রসুন দিলে গন্ধটা থাকবে না, কিন্তু না, আদা রসুনের একটা কাঁচা গন্ধ বরং থাকে, কিন্তু ধনে পাতা আর পেঁয়াজ যেই মুহূর্তে তুমি দিয়ে দেবে সেই মুহূর্তে তোমার ওই ভেটকি মাছের গন্ধটাই থাকে না, একটা সুন্দর একটা ফ্লেভার হয়, কোনো আষ্টে গন্ধ থাকে না। আর আদা রসুন থাকলে আদা রসুনের গন্ধটা থাকে তার সঙ্গে ভেটকি মাছের একটা গন্ধ। ভালো করে ম্যারিনেট করে সব কিছু রেখে দিয়েছি, আর সন্ধেবেলাতে আমি এগ ওয়াশ করে ব্রেড ক্রাম্স দিয়ে করে রেখেছিলাম আর ইজ। তো আজকে নতুন ওভেনে আমি এটাই রান্না করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো,